নমস্কার, বঙ্গ ক্লাসিক এবং ওপেন এয়ার টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীতি ও শুভেচ্ছা। এখন আমরা আছি বরিশা প্লেয়ার্স কর্নার। এটা হচ্ছে আমাদের সবার দাদা সৌরভ গাঙ্গুলি, উনার পুজো। আমরা জানবো আমাদের পুজো কমিটির একজন সদস্য আমাদের সঙ্গে রয়েছেন, উনার কাছ থেকে পুজো সম্বন্ধে কিছু কথা। আপনার নামটা একটু বলবেন কাইন্ডলি। আমার নাম শ্রীমতী জুই গাঙ্গুলি। আচ্ছা, আপনি কোন পদে রয়েছেন? আমি এবছর সম্পাদক। পুজোর থিম কি রেখেছেন এবার? আমাদের পুজোর থিম বোধ। আচ্ছা, সেই থিম সম্বন্ধে কিছু বলুন, মানে কিভাবে ভাবনা চিন্তা থেকে আপনারা এই থিমটা সিলেক্ট করেছেন এবং পুজোটা উপস্থাপনা করছেন, সেটা যদি দর্শককে একটু জানান। প্রথমে বলি থিমটা কি। গোন্দ প্রজাতি বলে একটা প্রজাতি আছে, যারা সর্বোপরি নেচারকে কনজার্ভ করে বা প্রিজার্ভ করে তাদের জীবনযাপন বা লাইভলিহুডটা করতেন। তো আমরা তাদের থেকে ইন্সপিরেশন নিয়ে, আজকাল যেহেতু এত গ্লোবাল ওয়ার্মিং পলিউশনের যুগ, তাদের থেকে ইন্সপিরেশন নিয়ে সেই সব দ্রব্য ইউজ করে প্যান্ডেল বানিয়েছি এবং পরবর্তী প্রজন্মকে এটাই শেখানোর চেষ্টা করছি যে আমাদের নেচারকে, মাদার আর্থকে ডিস্ট্রয় করে কিছু হবে না। তো তাকে আমাদেরকে সর্বোপরে রাখতে হবে এবং সর্বোপরি তার সেবা করতে হবে, নিজের সেবার আগে। নেচারকে হার্ম করা যাবে না কোনো জায়গায় নেই। তো কী কী দ্রব্য আপনারা এখানে ইউজ করেছেন যেটাকে, মানে যেটাকে আমরা ভবিষ্যতে ইউজ করে নেচারকে আমরা কিছুটা হলেও প্রোটেক্ট করতে পারি? আমরা ভেষজ রং, আপনারা প্যান্ডেলে গেলে দেখতে পারবেন, ভেষজ রং ইউজ করেছি আমরা। যেগুলো যেসব গাছ বা ডালপালা যেগুলো মরে গেছে সেই ডেড প্লান্টস ইউজ করেছি, হ্যাঁ, এবং আমরা টুইগস ইউজ করেছি, যেগুলো আর ইউজেবল নয় সেরকম জিনিস ইউজ করেছি, নেচারকে পুরো রেখে সেইভাবে ইউজ করা হয়েছে। অসাধারণ চিন্তা ভাবনা, মানে দাদার পুজো বলে কথা আর সেখানেও মানে এরকম একটা অসাধারণ থিম আমরা পাবো, মানে এটা এক্সপেকটেশনের বাইরে ছিল, মানে সত্যি অসাধারণ। আপনাদের পুজোর আর মেন আকর্ষণ বলতে আপনারা কী কী রেখেছেন? আমাদের প্রচুর সিএসআর অ্যাক্টিভিটিস থাকে, পুজোর 5 দিনই সিএসআর অ্যাক্টিভিটিসগুলো আমরা করি। টু ব্রিং আ স্মাইল ইন দ্য লেস প্রিভিলেজ পিপল যারা থাকে তাদের মুখে আনার জন্য। এছাড়া আমাদের প্রচুর কালচারাল ইভেন্টস হয়, যেরকম একটা ভালো ধুনুচি ডান্স হয়, একটা বাচ্চাদের ড্রামা হয় যেটা আমরা বাইরেও এয়ার করার চেষ্টা করি যাতে ড্রামাটা আরও বেশ বেশি ভালো করে প্রজেক্টেড হয়। এছাড়া আমাদের কালচারাল ইভেন্টস হয় এবং আমাদের ভোগের ব্যবস্থা থাকে। এখন যেখানে কম্পিউটার ল্যাপটপ এইসবের যুগ, বাচ্চারা শুধু মোবাইল আর এইসব নিয়েই থাকে, তাদেরকে একটা চিন্তাভাবনা গ্রো করানো যে ঠাকুর কীভাবে তৈরি হয় বা এই যে চক্ষুদান ইভেন্টটা কী, এই এই জিনিসগুলো ওদের মধ্যে একটা বোধ আনার জন্য। তো এটাও এক ধরনের বোধ, সেই বোধটা আনার জন্য। একদম সত্যি, মানে প্রচণ্ড অসাধারণ একটা থিঙ্কিং, মানে যেটা আমাদের নতুন প্রজন্ম তাকে নতুন করে আমাদের ইতিহাস জানতে শেখানো, তো সেটা হচ্ছে আমাদের কাছে একটা বড় প্রাপ্তি বলতে পারেন, আমাদের নতুন জেনারেশনের কাছে একটা বড় প্রাপ্তি। তাই এই বছর ভোগটা আমরা ঘরে ঘরে পাঠিয়ে দেবো, আমাদের প্রজন্ম যারা আছে বা আমাদের থেকে ছোটরা যারা আছে তারা আমরা একসাথে বসে খাবো। তো ভোগটা হ্যাজ অলওয়েজ বিন আ ভেরি নাইস ইভেন্ট ইন আর পাড়া, সবাই থাকে, বন্ধু বান্ধব নিয়ে আসে সেই দিন, মানে আমাদের কিন্তু অষ্টমী ভোগ হয় না, আমাদের নব এবং সবাই মিলে আমরা খুব এনজয় করি, ভোগের ইভেন্টটাই একটা ইভেন্ট হয়ে যায়। একদম, ডেফিনেটলি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।